শরীয়তপুরের সখীপুর থানার অষ্টম শ্রেণীর ছাত্রী শামিমা এর আত্মহত্যা। ঘটনাটি সখীপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দক্ষিণ সখীপুরের রশিদ ব্যাপারী কান্দি গ্রামের নিবাসী কালু মির্দার মেয়ে শামিমা। সে দক্ষিণ সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। সে আজ বাদ আসরের দিকে তাকে আত্মহত্যা করতে দেখা যায়। দর্শক, আমরা সেই বাড়িতেই রয়েছি, ঘটনাস্থলে যেখানে ঘটেছে। আমরা শামিমা যে আত্মহত্যা করেছে তার মায়ের সঙ্গে এবং তার বাবার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব প্রকৃতপক্ষে কি ঘটেছিল, যে আপনার মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে, আজকে সারাদিন কি ঘটেছিল আপনাদের সঙ্গে একটু জানাবেন। সকালে স্যার স্কুল গেছে, স্কুল তো না আয়া ওই শুয়া রয়েছে, শুয়া থাকানোর পরে হের পরে ওর খালাই আসে, ওর খালাই আসে মতনে হন তনে উঠা আমার কয় মা খালাই আসে বাদ বহাম না, তা আমি কি হ তাই বাদ বহাই দে আমার ভাল লাগে না, আমি গোসল করে আহি গা। হের পরে আমি গোসল করে আয়া ধি হয় ভাতও ঠিয়া দিলাইছে, ওরে আমি বার করে আমি তরু তরকারি রাঁধছি রাঁধছি হয় হন তনে উঠা গায়ে গোসল দিছে থাল বাড়ি দুইছে গায়ে গোসল দিয়ে টিয়া আমগুলোকে কত ভাত খাইছে, ভাত পানি খায় টায়া ওর খালায় যাইবো গা, ওর খালারে আগুয়া দিয়েছে, আগুয়া দিয়েয়া ওই হুইয়া রয়েছে ওই রুম আমি হুইয়া রয়েছি এই রুম, তাই আমি ঘুমাই গেছি গা, হনের পরে আমি ঘুমাই গেছি গা। হের পরে ওই কোন সময় উঠতে এই কাম করছে আমি আর দেখিনি, হের পরে আসরের আজানের পরে আমি আবার হন তো নেছি হন দুপুরে কি দুপুরে কি একসাথে খাওয়া দাওয়া করছি লাগে আমার বই সবাই মানে আমাকে ফ্যামিলির মধ্যে যা আসলো সবাই একলগে বইয়ে খাওয়া দাওয়া করছি। হের পরে আমি আজকে আজকে বিদ্যালয়ে যাইনি, এই সকালে গিয়ে আয়া পড়ছে আয়া পড়ছে, হের পরে আমি হুইয়া রয়েছে হন আসর আজান দিয়ে লাইছে উঠটা, হের পরে আমি থালবা দিলে ওই ঘরে গেছি গিয়ে দিই হয় এই অবস্থা। এই আমি শিক্ষুর দিয়া বান্ধা কাটতে আসুন দমের লগে আসিল গাড়ির ভিতরে চারি পাঁচজনে ধরে উড়াইছি উড়ে কথা নিয়ে নিছি আর দম গেছে না। এই এখন ওর সাথে কি কোনো ছেলের সম্পর্ক বা কি কারণে করতে পারে এরকম কোনো সন্দেহ আপনারা করেন না? স্যার আমরা করি না আর এইসব আমরা জানিও না, আর মাইয়া আমার কাছে একদিন কয়ও না। ওকে মোবাইল ব্যবহার করত না? আমি নিজে মোবাইল ব্যবহার করি না। ও ঘুমাতো কোন ঘরে? এই যে এই রুমে ঘুমাই তো আরাম এই রুমে একই ঘরে ঘুমাতেন? আচ্ছা ফোলাই তো ডাকাই ওই রুম একলা হয়ে থাকতো আমরা এই রুমে হইতাম। আমরা একটু যে শামিমা রয়েছে যে আত্মহত্যা করেছে তার বাবার সঙ্গে একটু কথা বলবো, যে আপনি আপনার আপনি কোথায় ছিলেন? স্যার আমি সকালবেলা বাড়ি থেকে বাইরেছি, এই টাইমে মনে করেন মাইয়া স্কুল থেকে আইছে, আমি দেখতে পড়ার টেবিলে বসে রয়েছে, তাই আমি বাড়ি থেকে বিদায় হয়ে গেলাম গা। আমি চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরতে আস্তে আস্তে মাঝপথে ট্রলারের মাঝপথে আমি ফোন পাইলাম যে বাড়িতে সমস্যা, তা আস্তে আস্তে স্যার আমার মাগরিবে রক্ত হয়ে গেছে দেহে এই অবস্থা। শামিমার যে মৃতদেহ তা সখীপুর থানা পুলিশ এসে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সখীপুর থানা থেকে শরীয়তপুর জেলা সরকারি হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর এটি সুরতহালের পর এর প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে জানা যাবেন বলে জানিয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুজ্জামান হাওলাদার। আমরা একটু সেই ঘরটিতে যেতে চাই যেখানে সে আত্মহত্যা করেছে এবং দেখাতে চাই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই ঘরটিতেই যেমন এই ঘটনাটি ঘটেছে এবং ঘরটির মধ্যে কেউ বসবাস করেন না যেমনটা আমরা দেখেছি এবং আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছেন ঠিক এই চেয়ারের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে এবং হ্যাঁ এই বাসের সঙ্গে ওন্না পেঁচিয়ে সে আত্মহত্যা করে ঠিক এই চেয়ারের সঙ্গে দাঁড়িয়ে যেমনটা দেখতে পাচ্ছেন। 14 বছরের কিশোরী অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী শামিমা, সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সখীপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের রশিদ ব্যাপারী কান্দি গ্রামের বাসিন্দা এবং তার পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছিল যে কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কিনা সে তেমনটা এখনো পর্যন্ত জানেন না এবং কি কারণে শামিমা আত্মহত্যা করলো সেটিও তাদের আসলে অজানা এবং সেটি কিন্তু এখন তদন্ত হবে। আমরা আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন তার পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং এখানকার যারা আশপাশের প্রতিবেশী তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক, যেমনটা শরীয়তপুর জেলার
শকিপুর থানার দক্ষিণ শকিপুর দ্রশিদ ব্যাপারীর যে গ্রাম, গ্রাম থেকে শামিমা আত্মহত্যার সর্বশেষ জানাতে শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে তখন যুক্ত ছিলাম। পরবর্তীতে যদি এই নিয়ে কোনো আপডেট থাকে আবারও আমরা জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের ফলো বাটনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।